শুক্রবার বেঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্র সরকারের সিএএ এনপিআর এবং এনআরসি সহ বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বেঙ্গাই চৌমাথা থেকে শুরু হয়ে লক্ষ্মীতলা পর্যন্ত বিশাল একটি প্রতিবাদ মিছিল বের হয়। এদিনের এই মিছিলে পুরুষ মহিলা সহ ছোট বড় সকলে মিলিত হয়ে প্রায় 1000 জন মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে আজ কেন্দ্র সরকারের একের পর এক ভ্রান্ত নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন গোঘাটের বিধায়ক মানুষ মজুমদার। পাশাপাশি তিনি এদিন সিপিআইএমকেও এক হাতে নিয়ে ছাড়েন। তিনি বলেন, দিনের বেলা সিপিআইএম আর রাতের বেলা বিজেপি, এই সিপিআইএমের হারমাত্রাই নাকি এখন বিজেপির নেতা হয়েছে। জায়গায় জায়গায় তারা তৃণমূল কর্মীদের মারধর করছে, চারিদিকে অশান্তি সৃষ্টি করছে, প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে চলেছে। এছাড়াও এদিনের প্রতিবাদ মিছিল শেষে তিনি আজ নানানভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। দেখুন, আপনারা 2019 লোকসভা নির্বাচনের পর থেকে দেখেছেন সারা বাংলায় একটা অস্থির পরিস্থিতি। সিপিএম এবং বিজেপি তারা যৌথভাবে করার চেষ্টা করেছে, কারণ লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল যখন আমরা বিশ্লেষণ করেছি, আমরা দেখেছি যে বিজেপি যে ভোটটা পেয়েছে, সিপিএমে যে 30% ভোট ছিল, সেই 30% ভোট কমে কোথাও 5% কোথাও 6% দাঁড়িয়েছে। মানে সিপিএম একদম কৌশলে তাদের ভোট বাক্সটাকে বিজেপির কাছে বিক্রি করেছে। আবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিনও আমরা দেখেছি যে একসময় যে সিপিএমের হারমাতদের প্রতি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল, যাদের বিরুদ্ধে যে মানুষগুলোকে ঘৃণা করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল 2011 সালে, সেই মানুষগুলোই বিজেপির জামা পরে 23 তারিখের পরের দিন 24 তারিখ সকালবেলা রাস্তায় নেমে পড়েছে। বিভিন্ন জায়গায় আমাদের দলীয় অফিস ভাঙ্গা, দলীয় অফিস দখল, আমাদের কর্মীদের মারধর, সব ঘটনাই ঘটেছে। এই বেঙ্গাই তার ব্যতিক্রম নয়। এই বেঙ্গাই গ্রামে, এই বেঙ্গাই অঞ্চলে বারবার আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে 23 তারিখের পরে। 23 তারিখের পরে আমাদের বেঙ্গাই মোড়ে আমাদের বাবু নামে যে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা এই বেঙ্গাই গ্রামে, সে এখানকার সিপিএম বা বিজেপির যারা হারমাত, দিনের বেলা সিপিএম রাতের বেলা বিজেপি, এই স্টাইলে যারা এখানে পার্টি করে, তারা তাকে আক্রমণ করেছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সেই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন বুথের নেতা, তাদের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেস করা যাবে না, বিজেপি করতে হবে। যারা সিপিএমের হারমাত, তারা সিপিএম করার কথা বলছে না, বলছে বিজেপিটা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে আরও একবার আমাদের এই অঞ্চলের নেতা সুকুমার মণ্ডল, তার উপরও আক্রমণ সংঘটিত হয়েছে। বারবার এই যে আক্রমণ, যে একসময় যারা সিপিএমের হামাত, বর্তমানে যারা বিজেপির ছত্রছায়ায় আছে, বিজেপির কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করতে চাইছে, তার বিরুদ্ধেই মূলত ব্যবহার করে এলাকাকে অশান্ত করতে চাইছে, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে চাইছে। কারণ আপনারা জানেন, এই বেঙ্গাই অঞ্চল, এই বেঙ্গাই মোড়ে একসময় লেরকা পাত্র আমাদের জাতীয়বাদী দুজন নেতাকে তাদের মাথা খেলে ফুটবল খেলেছিল। মানে তার কারণ ছিল মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা, আতঙ্ক তৈরি করা, যাতে মানুষ তৃণমূল বা কংগ্রেস কোনো রাজনৈতিক দলের দিকে না যায়। হয় সিপিএম করতে হবে, নাহলে পরে চুপচাপ ঘরে বসে যেতে হবে সিপিএম ছেড়ে। এটা ছিল সিপিএমের কৌশল। ঠিক একই কৌশলে আবারও আমাদের দলের কর্মীদের বিভিন্ন জায়গায় জনসমক্ষে মারধর করে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতে চাইছে। আজকে সিপিএমের যে এই কৌশল, সেই যে অত্যাচার, এই যে সন্ত্রাস, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একই সাথে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 2019 লোকসভা নির্বাচনের পর নতুন করে সিএ 2019 চালু করে এনআরসি করতে চাইছে, যাতে 1 কোটি ভারতবাসী বাদ যাবে এবং এই বাংলায় 6 কোটি ভারতবাসী, বাঙালি বাদ যাওয়ার সম্ভাবনা আছে। 2003-এর যে সিএ, যে সিএ বলছে 1948 সালে 19 জুলাইয়ের বসবাসের কাগজপত্র যাদের কাছে না থাকবে, যে দেখাতে না পারবে, সে ভারতবর্ষের নাগরিক নয়। আসামে যে কায়দায় 19 লক্ষ ভারতবাসীকে বাদ দিয়েছে, একই কায়দায় এই বাংলায় 6 কোটি ভারত বাঙালিকে বাদ দেবে। 2003-এ যে সিএটা রয়েছে এবং ভারতবর্ষের যে নাগরিক আইন, সেখানে 1948 সালে 19 জুলাই কাট অফ ডেট, এই কাট অফ ডেটকে বাতিল না করে নতুন কাট অফ ডেট ঘোষণা করে এই সিএ করা হয়েছে 19 এবং 3, যেখানে ভারতবর্ষের বহু মানুষ, আদিবাসী, শিরুলকার সম্প্রদায়, দুলে বাগদি বা যারা জেনারেল কাস্টেরও, যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, 1948 সালে কাগজ যারা দেখাতে পারবে না, সে যে সম্প্রদায়ের হোক না কেন, তাদেরও কিন্তু আগামী দিনে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার, এই বাংলায় একটা সময় ভারতবর্ষের সম্ভাবনা রয়েছে। আমরা সামগ্রিকভাবে এই যে বিজেপির যে মানুষ পড়া নীতি, বিজেপির যে বিভিন্ন জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আপনারা জানেন এই মুহূর্তে ভারতবর্ষ রেকর্ডকালীন তাদের জিডিপি একদম -23.9 এসে দাঁড়িয়েছে, যেটা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। সামগ্রিকভাবে বিজেপির যে জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল, মহামিছিল বেঙ্গাই চৌমাথা থেকে
ব্যাঙ্গাই এই লক্ষ্মীতলায় এসে আমাদের মিছিল শেষ হলো এবং এখানে আমাদের বিজেপি সরকারের যে বিভিন্ন জনবিধি নীতি আছে যে এবং তাদের যে মানুষ মারা যে এনআরসি নীতি সিএ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা হবে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।